আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুহিন ভিডিও স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের ভিডিওটি দেখছেন, সেই ভিডিওটি দেখে যারা উপকৃত হবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আনোয়ারা ভবনের ভিটি ঢালাইয়ের কাজ চলছে। সাধারণত যারা রড দিয়ে ঢালাই করছে, অনেকে আবার রড ছাড়াও ঢালাই করে। আমি আজকে দেখাবো ভিউয়ার্স এখানে রড দিয়ে ঢালাই করার উপকারিতা এবং কীভাবে মাটিগুলা চাপাবেন সেই জিনিসগুলা আমি দেখাবো। ভিউয়ার্স দেখতে পারতেছেন, তাদের ঢালাইয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রড বাইন্ডিং করা হয়েছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি সাদ ঢালাইয়ের জন্য, এবং এটার থিকনেস মানে পুরু হবে, ঢালাইটি পুরুত্ব হবে নিচে 2 ইঞ্চি, উপর 2 ইঞ্চি, হচ্ছে 4 ইঞ্চি ঢালাই হবে। তাছাড়া যেখানে একটু ডালো উঁচু নিচু আছে সেখানে যতটুকু প্রয়োজন দেওয়া হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিল্ডিং এর চতুর্দিকে আপনার সাইডবোর্ড মারা হয়ে গেছে, কাট মারা হয়ে গেছে। এখন আমরা ঢালাইয়ের জন্য অপেক্ষা করতেছি, বালি আসলে আমরা ঢালাই করে নিব। বালু যদি দিয়া যাত, সিমেন্ট লইতে পারি, কালকে তো ঢালাই দিত। বালু বালু তো লইতেছে, হ্যাঁ লইলে কালকা দিল, নাহলে পরশু দিন সিমেন্ট।